তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো, যখন আমাদের ভালোবাসার মানুষটা, আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, সে আমাদের এক্সে রূপান্তরিত হয়, তখন কিন্তু আমরা সত্যিই খুবই কষ্ট থেকে যন্ত্রণাগ্রস্ত হয়ে থাকি, এবং আমরা তাদেরকে ফেরানোর জন্য আমাদের তরফ থেকে শত চেষ্টার ফলেও যখন আমরা ব্যর্থ হই, সে মানুষগুলোর কাছে যখন আমরা অপমানিত হই, তারা যখন আমাদের সঙ্গে পাশবিক আচরণ করে, তখনই কিন্তু আমরা ভাবতে বাধ্য হই, এই কি সেই মানুষ যে মানুষটা আমাদেরকে এতটা ভালোবেসেছিল, এই কি সেই মানুষ যে মানুষটা আমাদেরকে বলেছিল যে জীবনের কঠিনতম সময়ও কখনোই আমাদের ছেড়ে যাবে না। কথা হচ্ছে, সে মানুষটি এরূপ ব্যবহার করার পরেও কিন্তু আমরা তাদেরকে ফেরানোর জন্য সর্বদাই তার পেছনে পড়ে থাকি, কাকুতি মিনতি করি, ভিক্ষুকের ন্যায় নিজেকে তার সামনে প্রেজেন্ট করে যেভাবেই হোক তাকে আমরা ফেরানোর চেষ্টাই সম্পূর্ণভাবে তার সামনে নিজেকে উজাড় করার পরেও কিন্তু তারা তো ফেরেই না, বরং তারা আমাদের সঙ্গে পাশবিক আচরণ করে, আমাদেরকে অপমান করে। তো কথা হচ্ছে, কোন পদ্ধতি দ্বারা সে মানুষটা আমাদের লাইফে ফিরে আসবে, এই টপিকের উপর কিন্তু অনেকেই ভিডিও ইউটিউবে রয়েছে। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো এমন একটা ওয়ে, এমন একটা পথ, যে পথের দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফেরাতে পারবে, এবং এই পথটা কিন্তু সম্পূর্ণই ইউনিক। তোমার চুপ থাকার ফলেই তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমার চুপ থাকার ফলেই তোমার ভালোবাসার মানুষটা তোমাদের লাইফে ফিরতে বাধ্য হবে। একটা কথা খেয়াল রাখবে, প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তোমার রিয়াকশান, তার অ্যাকশনের ফলে তোমার রিয়াকশানই কিন্তু তার মনে তোমার সম্পর্কের ভাবনা সৃষ্টি করে। তার অ্যাকশন অর্থে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর তোমার রিয়াকশান, তুমি তাকে ফেরানোর জন্য কান্নাকাটি করছো, ভিক্ষুকের ন্যায় নিজেকে তার সামনে প্রেজেন্ট করছো, এর ফলে কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফেরে না। কেননা সে চলে যাওয়াকালীন কিন্তু ভালো করেই জানে যে তুমি তোমার তরফ থেকে তাকে ফেরানোর জন্য কী কী রিয়াকশান দিতে পারবে। বাট এক সেকেন্ডের জন্য ভাবো, সে যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, যাওয়াকালীন তার মাথায় যে ভাবনাগুলো কাজ করছে যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আর তুমি আমার জন্য কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে আমাকে ফেরানোর জন্য, আমার কাছে নিজেকে ভিক্ষুকের ন্যায় প্রেজেন্ট করবে। বাট যখন তোমার রিয়াকশানটা ঠিক উল্টো হবে, তুমি একদম স্টপ হয়ে যাবে, সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি কোনোরূপই রিয়াকশান দেবে না, এমন একটা ভাব দেখাবে যে তোমার কিছুই হয়নি, যদিও মনের ভেতর থেকে তুমি একদম ভেঙে যাচ্ছ, তারপরেও কিন্তু তোমার ভেঙে যাওয়ার রিয়াকশানটা তার সামনে তুলে ধরছ না, যার ফলে কিন্তু সে মানুষটা চমকে যাবে। কেননা কোনো একটা পুকুরের পাশে বসে তুমি যদি একটা বড় পাথর সেই পুকুরের জলে ছুঁড়ে দাও, ছুঁড়ে দেওয়াকালীন সেই পাথরটা পুকুরের জলে পড়ার পরে যদি কোনোরূপ শব্দ না হয়, পাথরটা যদি জলে ডুবে গিয়ে যদি জলের ওপরে কোনোরূপ প্রতিক্রিয়া না হয়, তবে কিন্তু তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? অনুরূপভাবে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি তোমার তরফ থেকে কোনোরূপ রিয়াকশান দেবে না, স্টপ থাকবে, তখনই কিন্তু সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে এটা কেন হলো, কেননা আমি তোকে ছেড়ে যাওয়াকালীন ও তো আমাকে রিকোয়েস্ট করবে, কান্নাকাটি করবে, এটাই তো আমি ভেবেছিলাম, বাট তুমি কিন্তু সেটা করোনি, যার ফলে সে মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হবে, সে মানুষটা কিন্তু নিজের ডিসিশনের উপর পুনরায় বিবেচনা করতে বাধ্য হবে। এবার যখন সে তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি সত্যিই সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে, চুপ থাকবে, তখনই কিন্তু সে মানুষটা নিজের মতো করে অনেক কিছুই ভাবতে শুরু করবে। আর একটা কথা খেয়াল রাখবে, আমরা যখনই কোনো বিষয়ে বেশি ভাবি তখনই কিন্তু সেই বিষয়টা সম্পর্কে নেগেটিভটাই ভেবে থাকি। তোমার ক্ষেত্রেও এটা হয়ে থাকে, আমার ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তাই যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি চুপ থাকবে, তখনই কিন্তু সে মানুষটা নিজে নিজে এটা ভাবতে শুরু করবে, কেন ও এটা করলো, এটা তো করা উচিত ছিল না, ওকে আমাকে ভালোবাসে না, আমার এই ছেড়ে যাওয়ার ডিসিশনটা কি ভুল ছিল, ওর লাইফে কি অন্য কেউ এসছে, নানান ধরনের বিবিধ নেগেটিভ ভাবনার মাঝে কিন্তু সে নিজেকে ডুবিয়ে ফেলবে। এবং যখন সে এই সমস্ত ভাবনাগুলো ভাবতে শুরু করবে, তখনই কিন্তু তার ছেড়ে চলে যাওয়াকালীন, আই মিন তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন যে মানসিকতা নিয়ে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলো, সেই মানসিকতাতে কিন্তু সে সফলতা পাবে না, আই মিন সাকসেস হবে না, তখন কিন্তু সে তোমার প্রতি বেশি ইন্টারেস্ট দেখাবে, কেননা তার মাঝে কিন্তু বহু কিউরিয়সিটি কাজ করবে যে তুমি কেন এতটা স্টপ থাকতে পারছো, যে মানুষটা, আই মিন তুমি একটা সময় তার পেছনে পড়েছিলে, তার জন্য এত কান্নাকাটি করতে, তাকে এত ভালোবেসেছিলে, আজ তুমি তোমার ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরও নিজেকে স্টপ রাখতে পারছো, কেন তুমি স্টপ রাখতে পারছো, এই সমস্ত বিষয়ে কিন্তু তার মাথায় বিবিধ নেগেটিভ প্রশ্নের কাজ করবে, আর এই নেগেটিভ প্রশ্নগুলোর কারণেই কিন্তু সে তোমার লাইফে ফিরতে বাধ্য হবে। আমরা এমনটা কিন্তু সকলেই করে থাকি, যখন কোনো একটা কাজ করার পর আমরা যে ভাবনা নিয়ে সে কাজটা করে থাকি, সে ভাবনা আনুপাতিক যদি রেজাল্ট না হয়ে থাকে, সামনেকার মানুষটার কাছ থেকে যদি রিয়াকশন না পায়, তখনই কিন্তু আমাদের মনে কিউরিয়সিটি বেড়ে যায়। তোমার ক্ষেত্রেও কিন্তু এমনটা হবে, জাস্ট নিজেকে তার জায়গায় দাঁড় করিয়ে বিষয়টাকে একটু ফিল করে দেখো। এর এই পাশাপাশি আর একটা সাইকোলজিক্যাল পয়েন্ট হলো, ফেডিং ইফেক্ট বলে একটা বিষয় থেকে থাকে, যেটা সাইকোলজি মতে ফেডিং ইফেক্ট অর্থে যখন তোমার ভালোবাসার মানুষ বা আমাদের প্রিয় মানুষগুলো আমাদের কাছে থাকে, তখন কাছে থাকাকালীন কিন্তু তাদের সঙ্গে আমাদের ঝই ঝামেলা ঝগড়া বা অন্যান্য
কারণ সমূহের জন্য কিন্তু আমরা তাদের বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ দিকগুলোকেই বেশি দেখে থাকি, এবং অত্যধিক পরিমাণে কাছে থাকার ফলে কিন্তু তাদের প্রতি আমাদের একটা বিতৃষ্ণা মনোভাব জন্মে যায়। তাদের সম্পর্কে ভালো ভালো বিষয়গুলো আমাদের মাথাতেই আসে না, বরং তাদের সমস্ত খুঁতগুলো, তাদের দোষ ত্রুটিগুলোকেই নিয়ে কিন্তু আমরা বেশি ভাবতে শুরু করি। বাট সে মানুষগুলো যখন আমাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে চলে যাবে, আমাদের সঙ্গে যোগাযোগ স্টপ হয়ে যাবে, তখনই কিন্তু 45 দিনের পর থেকে সে মানুষগুলো সম্পর্কে আমাদের মনের মাঝে যে নেগেটিভ ভাবনাগুলো থেকে থাকে সেগুলো আস্তে আস্তে দূর হতে শুরু করবে। ফেডিং ইফেক্টের থ্রুতে কিন্তু সে মানুষগুলো সম্পর্কে আমাদের মনে পজিটিভ ভাবনা আসতে শুরু করে, যে সে মানুষটা আমার লাইফে এই এই ভালো ভালো বিষয়গুলো করেছিল, তার এই ভালো ভালো গুণগুলো তার মধ্যে ছিল। হ্যাঁ, মানছি যে তার মধ্যে কিছু খারাপ গুণ ছিল, বাট তারপরে কিন্তু তার মধ্যে এত এত ভালো গুণ ছিল। এভাবেই কিন্তু যখন তুমি স্টপ থাকবে, তখন কিন্তু সে মানুষটার মাস ডেরেক পর থেকে তোমার সম্পর্কে তার মনে যে নেগেটিভ ভাবনাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে তোমার সম্পর্কে কিন্তু তার পজিটিভ ভাবনাগুলো মাথার মাঝে উঁকি দেবে। তখনই কিন্তু সে তোমার প্রতি ভাবতে বাধ্য হবে, এবং এভাবেই কিন্তু সে পুনরায় তোমার লাইফে ফিরে যেতে বাধ্য। তাই একটাই পথ, স্টপ থাকো, সম্পূর্ণভাবে চুপ হয়ে যাও।